হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে লাইভে আসা আসলে কাউকে কোনো কিছু একদম না জেনে না বলে আজকে লাইভটা আমার ইউটিউবের প্রথম লাইভ। আমার বাসার বাইরে থেকে অনেক সাউন্ড আসছে, আমি একটু ট্রাই করি যে এটা কিছু করা যায় কিনা। আই হোপ এখন সেরকম তেমন কোনো সাউন্ড নেই। আমি আসলে জানি না কি নিয়ে কথা বলবো, সেরকম কোনো স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে আসলে আসা হয়নি। তবে হচ্ছে এইচএসকে সলিউশন নিয়ে কিছু কথা বলি। এইচএসকে সলিউশনকে মানুষ যেভাবে জানে, যেভাবে চেনে। ওকে, হ্যালো, হাই, আই ডোন্ট নো হু ইউ আর ওয়াচিং, প্লিজ ডু কমেন্ট অ্যান্ড লেট নো হু ইউ আর। আই থিঙ্ক আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে। সাউন্ড ইজ ওকে? প্লিজ লেট মি নো ইফ সাউন্ড ইজ ওকে। এইচএসকে সলিউশন হচ্ছে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, যেখানে আমরা প্রথমত বাংলাদেশে আমাদের সকল কার্যক্রম অপারেট করছি। আস্তে আস্তে আমরা চেষ্টা করব বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আমাদের স্কুলের কার্যক্রমগুলো অপারেট করার জন্য। হেই, হ্যালো। যাই হোক, আমার এই চ্যানেলে বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন মানুষ এরকম ভিউয়ার্স রয়েছেন। বাট আমার এই চ্যানেলটা মূলত ক্রিয়েট করা বাংলাদেশি যারা আছে তাদের জন্য। এই জন্য আমি এই চ্যানেলে কোনো ইংলিশে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না। যে চ্যানেলে যতগুলো কন্টেন্ট দেওয়া হয় সবগুলোই মূলত বাংলাদেশিদেরকে, বাংলাদেশি যে ভিউয়ার্সরা আছে তাদেরকে মাথায় রেখে কন্টেন্টগুলো বানানো হয়। আমি আসলে আজকে জাস্ট এসে দেখতে পেয়েছি যে ইউটিউবে যখন আমরা লাইভে আসি ইউটিউব লাইভটা আসলে কীরকম হয়। সো দিস ইজ মাই ফার্স্ট ডে, ইউ ক্যান ওয়েলকাম মি। এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, তো কীভাবে কমেন্টগুলো দেখবো? আচ্ছা, আমি একটু অন্যভাবে ট্রাই করি কমেন্টগুলো দেখা যায় কিনা। নো কমেন্টস স্টিল নাও। ওকে, তো এইচএসকে সলিউশনটা আসলে তৈরি করা হয় এই স্কুলটা চাইনিজ ভাষা শেখানোর জন্য, বিশেষ করে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে তাদের কথা মাথায় রেখে। এবং বাংলাদেশি স্টুডেন্টরা দেখা যায় যে স্কলারশিপ নিয়ে যে চায়না, বিশেষ করে যখন পড়তে যাবে এই পড়তে যাওয়ার ব্যাপারে ইনফরমেশন গুলো খুব সহজে পায় না। আমরা যেন তাদেরকে খুব সহজে ইনফরমেশন গুলো দিতে পারি এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি, সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই চ্যানেলটি তৈরি করা। আমাদের ফেসবুক পেজ রয়েছে এইচএসকে সলিউশন লিখে, আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ফেসবুকের গ্রুপ এবং পেজ। আনফর্চুনেটলি আমার একটা ফোন কল এসেছে, একটা ফোন কলটা আমি পরে নেই। তো আজকে আসলে শুধু হাই হ্যালো বলার জন্য আসে ইনশাল্লাহ। নেক্সট যেদিন আসবো তার আগে হচ্ছে আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কবে লাইভ হবে এবং কি ব্যাপার নিয়ে কথা বলবো। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন। আর যে কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্টে দেওয়া হবে যে আসলে আপনারা কি নিয়ে জানতে চান, আমরা তারপর সেই স্পেসিফিক ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো।